দেখো তোমাদের এবিসিডি বই, ঠিক আছে? এবিসি ফর বিগিনার্স। তোমাদের এখন আমি ওয়ার্ডস করাচ্ছি। ক্যাপিটাল লেটার্স হয়ে গিয়েছে, জেড পর্যন্ত, স্মল লেটার্স পি পর্যন্ত হয়ে গিয়েছে, মেঘালয় হয়ে গিয়েছে। হ্যাঁ, ওয়ার্ড করাচ্ছি। তোমাদের অ্যাপেল করিয়েছি, বল করিয়েছি, আর ক্যাট করিয়েছি। আজকে দেখো তোমাদের ডগ করাবো, এগ আর ফিশ। আমি যেভাবে লিখে দিচ্ছি, লিখছি মুখে বলে বলে, সেইভাবে লিখবে। দেখো বড় স্কোয়ার খাতায় মায়েরা মাথায় লিখে দেবে, তোমরা খাতা ভর্তি করে মুখে বলে বলে লিখবে। ডি ও জি, ডগ। ডগ মানে কি? কুকুর। ই জি জি, এগ। এগ মানে ডিম। এ আই এস এইচ, ফিশ। ফিশ মানে মাছ। তোমাদের এবিসিডি চার্টে আমি এলিফ্যান্ট করিয়েছি। এলিফ্যান্ট স্পেলিং অনেকটা বড়, সেই জন্য আমি এগটা করালাম, ছোট স্পেলিং করালাম। আবার দেখো ডি ও জি, ডগ। ই জি জি, এগ। এগ আই এস এইচ, ফিশ। আবার দেখো ডি ও জি, ডগ। ই জি জি, এগ। এগ আই এস এইচ, ফিশ। এইভাবে ডগ, এগ আর ফিশটা লিখবে। তোমাদের নাম্বার বুকে আর হ্যান্ডরাইটিং বুকে পাঁচ পাতা করে লেখা লিখতে দেওয়া ছিল। পাঁচ পাতা হয়ে গেলে আরও তিন পাতা করে লিখবে। এবার দেখো নাম্বার, নাম্বার দেখো 30 পর্যন্ত তোমাদের লেখানো হয়ে গিয়েছে, ঠিক আছে? 30 পর্যন্ত তোমাদের লেখানো হয়ে গিয়েছে। আমি একবার পড়িয়ে দিচ্ছি, দিয়ে তোমাদের লিখতে দেবো। ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন, ওয়ান ওয়ান ইলেভেন, ওয়ান টু টুয়েলভ, ওয়ান থ্রি থার্টিন, ওয়ান ফোর ফোরটিন, ওয়ান ফাইভ ফিফটিন, ওয়ান সিক্স সিক্সটিন, ওয়ান সেভেন সেভেনটিন, ওয়ান এইট এইটটিন, ওয়ান নাইন নাইনটিন, টু জিরো টোয়েন্টি, টু ওয়ান টোয়েন্টি ওয়ান, টু টু টোয়েন্টি টু, টু থ্রি টোয়েন্টি থ্রি, টু ফোর টোয়েন্টি ফোর, টু ফাইভ টোয়েন্টি ফাইভ, টু সিক্স টোয়েন্টি সিক্স, টু সেভেন টোয়েন্টি সেভেন, টু এইট টোয়েন্টি এইট, টু নাইন টোয়েন্টি নাইন, থ্রি জিরো থার্টি। তোমাদের 30 পর্যন্ত পড়িয়ে দিলাম। এবার দেখো তোমাদের আমি লিখতে দেবো, লিখতে দিচ্ছি। দেখো তোমাদের রাইট দ্য নাম্বারস, রাইট দ্য নাম্বারস ফর, কি লিখতে দেব? ওয়ান টু থার্টি, মানে তোমাদের ওয়ান থেকে 30 পর্যন্ত কাউন্টিং করে লিখতে হবে। ওয়ান টু থার্টি কাউন্টিং, ছোট স্কোয়ার খাতায় তোমরা ওয়ান টু থ্রি ফোর এইভাবে 30 পর্যন্ত লিখবে। পরের দিন ওয়ান থেকে 30 পর্যন্ত তোমাদের শূন্য স্থান করাবো। এই পর্যন্ত আজকে করালাম।